বাংলাদেশের পেশাদার বক্সিংকে জনপ্রিয়তার কাতারে নিয়ে যেতে আগামী নভেম্বর মাসে ঢাকায় আসছেন কিংবদন্তি বক্সার মাইক টাইসন। বিশ্বনন্দিত এই বক্সার বাংলাদেশের পেশাদার বক্সারদের বিভিন্ন কৌশল শেখানোর পাশাপাশি খেলাটিকে জনপ্রিয় করে তোলার জন্য পরামর্শ দেবেন। ধীরে ধীরে এদেশে জনপ্রিয় হয়ে উঠছে পেশাদার বক্সিং। সরকারি কোনো পৃষ্ঠপোষকতা না থাকায় ব্যক্তি উদ্যোগে এগিয়ে চলছে এই খেলা। বক্সাররা অনুশীলন করছেন রাজধানীর আসাদ বক্সিং এরেনায়। ইতিমধ্যে অস্ট্রেলিয়ান প্রফেশনাল বক্সিং কমিউনিটি এবং নিউ ইয়র্ক বক্সিং সোসাইটির সাথে অবকাঠামোগত উন্নয়নের জন্য চুক্তি করেছে বাংলাদেশ পেশাদার বক্সিং সোসাইটি বিপিবিএস। পেশাদার বক্সিংকে এদেশে জনপ্রিয় করে তুলতে এবার ঢাকায় আমন্ত্রণ জানানো হয়েছে কিংবদন্তি বক্সার মাইক টাইসনকে। সবকিছু ঠিক থাকলে আগামী নভেম্বর মাসে টাইসনের ঢাকা আসার কথা। মাইক টাইসন যখন বাংলাদেশে আসবে, বাংলাদেশের বক্সাররা একটা নতুন প্রাণ ফিরে পাবে যে না, বক্সিং আবার বাংলাদেশে বা বক্সিং থেকে আমরা অনেক কিছু পেতে পারছি। এবং মাইক টাইসন তো অফকোর্স একটা ভালো ইন্সপিরেশন কিছু দিয়ে যাবেন, যেটা আমাদের জন্য সামনের দিকে চলে যাওয়ার জন্য বা ওকে অনুসরণ করার জন্য একটা ই হয়ে দাঁড়াবে যে না, আমরা মাইক টাইসন কী বলে গেল এরকম কিছু ফলো করি। মাইক টাইসনের মতো বক্সার্সকে যদি বাংলাদেশে নিয়ে আসতে পারি, আমি বিশ্বাস করি বাংলাদেশের বক্সিংটা অনেক ভালো কিছু হবে। অ্যান্ড 3.5 বছরে আসলেই খুবই অল্প সময়ে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর জন্য, এবং যেটা অভাব ছিল বাংলাদেশে সেটা হচ্ছে সহযোগিতা, সাপোর্ট, এইগুলোর খুবই অভাব ছিল। এটা যদি ভালোভাবে হতো 3.5 বছর অনেক কিছু করা সম্ভব ছিল, আরও ভালো কিছু করা সম্ভব ছিল। কারণ ব্যক্তিগতভাবে আপনারা সবাই জানেন যে আমি প্রফেশনাল বক্সিং মেন্টর, প্রফেশনাল বক্সিং ট্রেনার। তারা এখানে বক্সিং করছে, তারা যে আমার কাছে এসেই শুরু করেছে তা কিন্তু নয়, তারা আগের থেকেই বক্সিংয়ের সাথে ছিল। তাদের সঠিক গাইডলাইন ছিল না, তারা সঠিক প্ল্যাটফর্মে ছিল না, ইভেন বাংলাদেশে এখনও যেটা নেই বললেই চলে। সো আমি সাধারণ একজন মানুষ চেষ্টা করেছি এদেরকে একটা প্ল্যাটফর্ম দাঁড় করে দেওয়ার জন্য, বাট এরা ভালো, এদের যথেষ্ট স্কিল আগেও ছিল, এখনও আরও অনেক ডেভেলপ হয়েছে। পেশাদার বক্সিং চর্চা কিছুটা ব্যয়বহুল, সরকারি সাহায্য সহযোগিতা পেলে আরও নিবিড়ভাবে এর চর্চা চালানো যেত বলে জানান বিপিবিএসের বিজনেস প্রমোশন অফিসার। বক্সিংটার যে প্রফেশনাল ভ্যালু গোয়িং ফরওয়ার্ড বাংলাদেশে, আর বাংলাদেশে আমাদের এই ছেলেগুলি, আমি এদের বক্সিং দেখেছি, ইটস অ্যামেজিং। আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার নাই, আনফর্চুনেটলি আমাদের এত বড় মেন্টর আছে, গ্লোবাল মেন্টর, আমরা আশা করি এখন পর্যন্ত ওনাকে ইউজ করতে পারে নাই দেশ, আমরা ওনাকে খুব ভালো করে ইউজ করবো, আর হোপফুলি 5-6 বছরে একটা দুটো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন বের করার চেষ্টা করবো বাংলাদেশ থেকে ইনশাল্লাহ। হোপফুলি আমরা বাংলাদেশকে প্রাইভেট সেক্টরের হেল্প নিয়ে বক্সিংকে অনেক আগে নিয়ে যেতে পারবো। বাংলাদেশে বক্সার্সরা গ্রাউন্ড লেভেল থেকে বের হয়ে ইনশাল্লাহ ইন্টারন্যাশনাল কম্পিটিশন করতেছে, জিতবে ইনশাল্লাহ একদিন। ট্রেনিং, অ্যাকোমোডেশন, সবচেয়ে বড় কথা হচ্ছে ডায়েট, ফুড, ইটস ভেরি ইম্পর্ট্যান্ট ফর ফিজিক্যাল ফিটনেস। আমাদেরকে কয়েকটা স্টার্স আগামী 2-4 বছরে বের করতে হবে, ইনশাল্লাহ সেটা হবে, যেহেতু আমরা একটা গ্লোবালি রেকগনাইজ ইভেন্ট করতে চাচ্ছি এবং খুব শীঘ্রই করে ফেলবো আমরা। আর তারপরে আই থিঙ্ক স্কাই ইজ দ্য লিমিট, মানুষ তখন জানবে, মানুষ এখন জানে না, মানুষ জানে যে রাস্তাঘাটে বক্সিং করতেছে, এখানে আছো, ইভেন্ট হচ্ছে, নো, দিস ইজ এ ওয়ার্ল্ড ইভেন্ট, বাংলাদেশে প্রথমবার, মানে এটার চেয়ে বেশি আমার জীবনে আমি আজ পর্যন্ত কোনো মানে প্রাউড হওয়ার কাজে হাত দিই নাই। মাইক টাইসনের সংস্পর্শ পাওয়ার খবরে খুবই উৎফুল্ল এখানকার তরুণ বক্সাররা। তাদের চোখে স্বপ্ন দেশের বক্সিংকে জনপ্রিয় করে তোলার। আমি হোপ করছি যদি একটু বড় হই, আমি একটু প্রফেশনাল লেভেলে যেতে পারবো, অন্য কান্ট্রিতে গিয়ে অন্য পিপলদেরকে মিট করে অন্য পিপলদের সাথে বক্স করতে পারবো। বড় হয়ে করতে চাই, যদি অলিম্পিক্সে যেতে পারি ওখানে যাব, ইন্টারন্যাশনাল বক্সিং করব, দেশের নাম বাড়াবো। মাইক টাইসন আসার আগে আগামী মার্চ মাসে ঢাকায় আসবেন তার সাবেক প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের জুলিয়াস ফ্রান্সিস। তিনিও পেশাদার বক্সিং প্রমোশন করার জন্য ঢাকা আসবেন। পরাগমান, এটিএন বাংলা, ঢাকা।